ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା ହେମଗିରିଠାରେ ଆଜି ବିଜୁ କୃଷକ ଜନତା ଦଳ ତରଫରୁ ହେମଗିରି ତହସିଲଦାରଙ୍କ ଜରିଆରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଛଅ ଦଫା ଦାବିପତ୍ର ପ୍ରଦାନ କରାଯାଇଛି ଯାହାକି ଖରିଫ ଋଣ ଛାଡ କରିବା ବର୍ଷା ପାଣିରେ ଭିଜି ଯାଇଥିବା ଧାନକୁ ମଣ୍ଡିରେ ବିକ୍ରି କରିବାର ବ୍ୟବସ୍ଥା କରିବା ହେମଗିରି ଠାରେ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଶୀତଳ ଭଣ୍ଡାର ପ୍ରତିଷ୍ଠା କରିବା এবং ক্ষতিগ্রস্ত চাষী ফসলৰ সঠিক আকলন কৰি সেমানক ক্ষতিপূরণ প্রদান করা আদি দাবি করে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে ছ দফা দাবিপত্র প্রদান করা পরিপ্রেক্ষী হেমগি রাজা রাজমহল ঠার বিজেডি ব্লক সভাপতি সুকান্ত পতি সভাপতিত্বের এক সভার আয়োজন করা আয়োজিত সভায় মুখ্য অতিথি ভাবে পূর্বতন বিধায়ক তথা সাধারণ সম্পাদক জগেশ কুমার সিং যোগদা বেড়ে সম্মানিত অতিথি ভাবে জেলা কৃষক মোর্চার সভাপতি গোপাল উপস্থিত এই অবসরের রাজমহল তহসিল কার চাষী মানি বাহি তহসিলদার জিয়াতে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে ছ দফা দাবিপত্র প্রদান করা